ডিমের জন্য হাঁস পালন করে প্রতি মাসে অনেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আবার ডিমের জন্য হাঁস পালন করে অনেকেই প্রতি মাসে হাজার হাজার টাকা লস করছে তো এর একমাত্র কারণ যারা সঠিকভাবে হাঁস পালন জানে তারা লাভ করছে আর যারা সঠিকভাবে হাঁস পালন জানে না তারা কিন্তু লস করে তো আজকের ভিডিওতে আমরা জানবো ডিম না পারার কারণগুলো কী কী সেই কারণগুলো আমরা চিহ্নিত করবো এবং নিজের খামারে অ্যাপ্লাই করার চেষ্টা করব পাশাপাশি আমরা আরও জানবো যে ডিম বৃদ্ধি করার উপায়গুলো সম্পর্কে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি এবং পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আসে এবং মুসম্মদ সুমিসির দিকে আশা করছি পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর পুরো ভিডিও দেখার পরে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আমরা জানবো হাঁস ডিম না পারার কিছু কারণ সম্পর্কে এই কারণগুলো সম্পর্কে আমরা যদি জানতে পারি খুব সহজে আমরা এগুলো চিহ্নিত করতে পারবো এবং খামারে লসের হাত থেকে আমরা অনেকটাই পরিত্রাণ পেতে পারবো তো কথা না পারি আমরা কারণগুলো জেনে নেই হাঁস ডিম না পারার প্রথমে আমরা একটু জানি যে হাঁস ডিম পারা বন্ধ করে দেয় কেন বিভিন্ন স্টেজ এর কারণে হাঁস ডিম পাড়া বন্ধ করে দেয় স্টেজ অনেক কিছু থেকেই কিন্তু হতে পারে যেমন উচ্চ শব্দ হাঁসকে নাড়ানো কিংবা বাসস্থান বা তাদের পরিবেশ পরিবর্তন ঘটালেও কিন্তু স্ট্রেস হতে পারে এমনকি খাদ্য পরিবর্তন ব্যক্তি বা শিকারী প্রাণী দ্বারা স্ট্রেসও কিন্তু আসতে পারে হাঁসের তো এই সকল কারণেও কিন্তু ডিম না পারতে পারে কিংবা ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে তো মনে করেন যে আপনার খামারে হাঁস ডিম কম পারছে কিংবা ডিম পারছে না তো আপনি কি কি বিষয় লক্ষ্য রাখবেন কিংবা কি কি বিষয়ে প্রথমে খেয়াল করতে হবে যে ডিম না পারার জন্য এই কারণগুলো ঠিক আছে কিনা কিংবা এই সমস্যাগুলো হচ্ছে কিনা তো প্রথম যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে হাঁস সুস্থ আছে কিনা না ঠিকমতো খাবার খাচ্ছে কিনা সেটা কিন্তু দেখতে হবে হাঁস যদি সুস্থ না থাকে সঠিকভাবে খাবার খাবে না আর এক্ষেত্রেও কিন্তু ডিম কম হতে পারে এবং দীর্ঘদিন ধরে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে হাঁসের ডিম বন্ধ হয়ে যেতে পারে তো দ্বিতীয় আপনি যে কারণ খুঁজবেন সেটা হচ্ছে হাঁসের বয়স কতদিন হয়েছে হাঁসের ডিম পারার বয়স হয়েছে কিনা সেটাও কিন্তু দেখ হবে বেশি বয়স হয়ে গেছে কিনা কিংবা হচ্ছে বেশি বয়স হয়ে যাওয়ার পরেও ডিম পারছে কিনা তারপরে যে কারণটা আপনি দেখবেন সেটা হচ্ছে হাঁস পানিতে পুকুরে কিংবা অন্য কোথাও ডিম পারছে কিনা বা অন্য কোথাও ডিম নষ্ট করে ফেলছে না তো সেটাও কিন্তু দেখতে হবে তারপর দেখতে হবে হাঁসের অতিরিক্ত মাত্রায় চর্বি কিংবা ফ্যাট হয়ে গেছে কিনা হাঁসের যদি অতিরিক্ত মাত্রায় চর্বি কিংবা ফ্যাট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হাঁস ডিম পাড়া বন্ধ করে দিতে পারে তারপর দেখতে হবে হাঁস পশম কিংবা হচ্ছে পালক পরিবর্তন করছে কিনা পশম কিংবা পালক পরিবর্তনের সময়ও কিন্তু হাঁসের ডিম বন্ধ কিংবা হাঁসের ডিম কম হতে পারে তো এখন আমরা একটু জেনে নেই যেভাবে আমরা হাঁসের ডিম উৎপাদন করতে পারি কিংবা হাঁসের ডিম বৃদ্ধি করতে পারি সঠিক নিয়মে খাদ্য প্রদান অবশ্যই করতে হবে হাঁসের ডিম যদি আমরা বৃদ্ধি করতে চাই হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে হাঁসের খাদ্যের মধ্যে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিতে হবে কিংবা বাড়িয়ে দিতে পারেন আপনি হাঁসের ডিম বৃদ্ধির জন্য এক্ষেত্রে শামুক খাওয়ানো যেতে পারে যদি সেই শামুক টাটকা কিংবা প্রাকৃতিকভাবে আপনি খাওয়াতে পারেন কোনোভাবেই পশাবাসী শামুক খাওয়ানো থেকে বিরত থাকতে হবে পচা বাসি শামুক অবশ্যই হাঁসের স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর হতে পারে শামুকে প্রোটিনের মাত্রা অনেক কিন্তু বেশি থাকে তাই শামুক খাওয়ানোর কথা আমি কিন্তু বলছি ডিম উৎপাদন বৃদ্ধিতে প্রোটিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রোটিন অবশ্যই না হচ্ছে হাঁসের ডিম বৃদ্ধিতে একটা প্রথম কিংবা গুরুত্বপূর্ণ খাদ্য তালিকায় থাকতে পারে হাঁসের বাসস্থান নির্জন রাখার অবশ্যই চেষ্টা করতে হবে রাতে কোনোভাবেই যেন হাঁসকে ডিস্টার্ব কেউ না করে কিংবা হাঁস যেন কোনোভাবে ডিস্টার্ব ফিল না করে মনে রাখতে হবে হাঁসের স্টেজ ডিম উৎপাদন ব্যাহত অবশ্যই হবে রাতে অবশ্যই নির্দিষ্ট সময়ে লাইটিংটা আমরা হচ্ছে যদি ব্যবহার করি অর্থাৎ লাইটিংয়ের সঠিক ব্যবহার কিন্তু হাঁসের ডিম বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে খাদ্যের পরিমাণ বাড়াতে অবশ্যই হবে এবং শুধু খাদ্যের পরিবর্তন কিংবা খাদ্যের পরিমাণ বাড়ালেই হবে না খাদ্যে অবশ্যই সঠিক মান নিয়ন্ত্রণ করতে হবে নিয়মিত ভ্যাকসিন কিংবা নিয়মিত টিকা দিতে হবে ডিম উৎপাদনের জন্য হাঁসের রোগ বালাই দমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে হাঁসকে অবশ্যই সুস্থ রাখতে হবে হাঁস পালন করার ক্ষেত্রে হাঁসের বেশি কিছু রোগ বালাই দেখা যায় বেশ কিছু রোগবালাই দেখা যায় বাট হাসের মারাত্মক দুটো রোগ আছে যেমন একটি হচ্ছে ডাক প্লেক একটি হচ্ছে ডাক কলেরা তো এই রোগ দুটোর সরাসরি কোনো চিকিৎসা নেই এজন্য আমরা কিন্তু প্রতিরোধক কিংবা প্রতিশোধক হিসাবে ভ্যাকসিন ব্যবহার করে থাকি তো তারপরে যেটা করতে হবে আপনি যদি বদ্ধভাবে হাঁস পালন করে থাকেন তাহলে হাঁসকে প্রচুর পরিমাণে পরিষ্কার নিরাপদ এবং সাদা পানি দিতে হবে ময়লা পানি থেকে দূরে অবশ্যই রাখতে হবে হাঁসের খামারে অপরিচিত মানুষ কিংবা অন্য প্রাণী ঢুকতে যাবে না প্রচুর ভয় পায় খামার নির্জন নিরিবিলি রাখলে হাঁসের ডিম উৎপাদন কিন্তু অবশ্যই বাড়বে পাশাপাশি হাসের ডিম বৃদ্ধির জন্য আমরা কিছু কিন্তু ম্যাডিসিন ব্যবহার করতে পারি তো হাঁসের ডিম বৃদ্ধির জন্য যে ম্যাডিসিনগুলো আপনারা নিয়মিত ব্যবহার করবেন সেগুলো এখন বলছি সঠিকভাবে যত্ন পরিচর্যা এবং নিয়মিত কিছু ভিটামিন মিনারেল হাঁসের ডিম বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে হাঁসের ডিম উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে যে সকল মেডিসিন সেগুলো হচ্ছে এডিই থ্রি ইসেল জিঙ্ক ক্যালসিয়াম ইত্যাদি তো উল্লেখিত ম্যাডিসিনগুলো আপনি কিছুদিন অন্তর অন্তর কিংবা সাপ্তাহিক একটা রুটিন মেনটেন করে কিন্তু ব্যবহার করতে পারেন ডিম পাড়া হাঁসের খামারে এবং ডিম বৃদ্ধির জন্য এটা কিন্তু অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে তো আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম হাঁসের ডিম না পারার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন সেগুলো যদি আপনার খামারে হয়ে থাকে তো সেগুলো খুব শীঘ্রই না হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন পাশাপাশি ডিম বৃদ্ধি করার উপায়গুলো আমি যে আলোচনা করলাম সেই উপায়গুলো আপনি আপনার খামারে প্রয়োগ করবেন তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত হাঁসের ডিম চলে আসবে এবং খুব ভালো পার্সেন্টেজে হাঁসগুলো ডিম দেবে আশা করছি আজকের ভিডিওতে যে আমি কথাগুলো বলেছি যে পরামর্শ প্রদান করেছি সেই পরামর্শগুলো আপনার খামারে আপনি যথা সময়ে প্রয়োগ করার চেষ্টা করবেন এবং খুব শীঘ্রই আপনি একজন নতুন খামারি হয়েও ভালো পার্সেন্টেজে ডিম আনতে পারবেন আর অবশ্যই আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন নিয়মিত আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় কিংবা এর আগে যে ভিডিওগুলো আমরা সেরেছি সবগুলো কিন্তু হাঁস খামার রিলেটেড সেই ভিডিওগুলো নিয়মিত ফলো করবেন প্রতিদিন লাইভে অংশগ্রহণ করবেন এবং হাঁস খামারটাকে সব সময় সুরক্ষিত রাখার চেষ্টা করবেন এতক্ষণ ধরে যারা ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমি চাই এবং কেউ যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ